আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভিলেজ স্টাইল ফিশ কারি রেসিপি। মা দিদিমার হাতের এমন মাছের ঝোল যা সঠিক পরিমাণ মশলার ব্যবহারে স্বাদে গন্ধে সকলের মন জয় করে নেবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম রুই মাছ, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে 10 মিনিট রেখে দেব, আর সেই সময়ে আমরা মাছের ঝোলের মশলাটা তৈরি করে নেব। এবারে মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমেই নিয়ে নেব 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে। গোটা ধনে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। 1 ইঞ্চি একটা আদার টুকরো ছাড়িয়ে নিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 4-5টা গোলমরিচ আর কিছুটা পরিমাণে দালচিনি। এবারে এর মধ্যে অল্প জল ব্যবহার করে মশলাটাকে আমি পেস্ট করে নেব। ভিলেজ স্টাইল কুকিং এর একটা বিশেষত্ব হলো মশলা বেটে ব্যবহার করা, যা প্রতিটা রান্নার স্বাদকে আরো ট্র্যাডিশনাল অথেন্টিক করে তোলে। মশলাটা পেস্ট করে নিয়েছি, এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এর মধ্যে মাছটাকে ভেজে নেব। হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, এবার এগুলোকে তুলে নেব। এবার এই মাছের প্লেটে নুন হলুদের মধ্যেই আমি একটা বড় সাইজের আলু টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি, এটাকে আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম, তারপর এটাকেও তেলে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকেও ভালো করে ফ্রাই করে নিয়েছি, এগুলোকেও তুলে নেব। মাছ আর আলু ভেজে নেওয়ার পর এবারে আমি কড়াই থেকে তেলটা একটু কমিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো তেল, তার মধ্যে ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1টা গোটা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, 1টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে 5 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি, এবারে এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। মিক্সির বাটিতে বেশ কিছুটা মশলা লেগে আছে, তাই অল্প জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ, তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটাকে 2-3 মিনিট কষাতেই মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি, 1টা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব নুন, আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। নুন দেওয়ার পরে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব, তারপর এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। ফ্লেমটাকে একদম লোতে করে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি, 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব, আর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো।
এদিকে টমেটোটাও কিন্তু ভালো মতো মেল্ট হয়ে গেছে। আলু দেওয়ার পরে আরও এক মিনিট হাই ফ্লেমে নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে, কারণ এই সময় যদি আমরা নাড়তে নাড়তে না কষাই তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এক মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এখানে প্রায় 2 কাপ মতন জল অ্যাড করে দিচ্ছি, আপনারা কিন্তু নিজেদের যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী অ্যাড করবেন। তারপর ঝোলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে ভেজে রাখা মাছটা অ্যাড করে দেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি আবার এটাকে ঢেকে দেব ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমাদের দেখে নিতে হবে যে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। এই দেখুন আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে হাইতে দিয়ে এটাকে 1-1.5 মিনিট ফুটিয়ে নেব। আমাদের যেরকম ইচ্ছা আমরা ঝোলটা সেই পরিমাণে রাখতে পারি। আর এই সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে নুন আর ঝালটা ঠিক আছে কিনা। 1-1.5 মিনিট আমি হাই ফ্লেমে মাছের ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর আরও 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখব। তারপর গরম গরম মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ভিলেজ স্টাইল ফিশ রেসিপি। এমন অথেন্টিক বেঙ্গলি রেসিপি একবার ট্রাই করলেই মনে পড়ে যাবে মা দিদিমার হাতের রান্নার স্বাদ। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।